অনুমতি দিয়ক, হিমন্তক উৰুৱাই দিম। রাজ্য কপোৱা এটা বিস্ফোরক খবর। শিক্ষা আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক হত্যার ষড়যন্ত্র। প্রভাবশালী রাজনীতিকগাকীক হত্যার পরিকল্পনারে বহু কংগ্রেসীর পরা ধন সংগ্রহর চেষ্টা দুই দুর্বৃত্তর। টাকা বিচারি এস এম এস প্রেরণ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, রকিবুল হুসেন, দুলু আহমেদ তথা রিপুন বরার ঘনিষ্ঠলৈ। আরক্ষীর জালত দুই দুর্বৃত্ত, পবন আলী আর ফখরুদ্দিন আলী। আমিনগাঁও আরক্ষী গোপন সূত্রর পঙ্খেদি ফাদিল করে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র। আরক্ষী জব্দ করেছে ধন বিচারি বার্তা প্রেরণ করা মোবাইল হ্যান্ডসেট। বিগত দুদিন ধরে অব্যাহত আছিল আরক্ষীর জেরা। আমার এটা বিশ্বস্ত সূত্র মানে আমি এটা কথা গম পালো যে মাননীয় মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক দুজন ব্যক্তিয়ে প্রাণনাশর একটা পরিকল্পনা করে থাকা আমি তথ্য পাই দুজন ব্যক্তিকে আমি আটক করি। আর আটক করা ব্যক্তি দুজনের আমি একটা মোবাইল ফোন জব্দ করেছি যত কিছু তথ্য আছে। সেই তথ্যবিল আমি ভবার যদি আমি মানে তথ্য পাইছিল যে তো ধরনের প্রাণনাশর একটা পরিকল্পনা সেইখিন সেই এস এম এস আমি পাইছো। যথ্য পাইছো ফোনট তার আমি চারিজন ব্যক্তিক এই ফকরুদ্দিন আলী বলা মানুষজনে একটা এস এম এস প্রেরণ করেছে। এস এম এস তো একই একটা এস এম এস, একটা বস্তু আর 5 কোটি টাকা বিচারি এস এম এস তো প্রেরণ করেছে। আর সেই পয়সাখিন বিনিময়ে মানে হেমন্ত বিশ্ব শর্মাক উড়াই দিয়া বলে উড়াই দিম বলে লিখিছে। এই ভয়ঙ্কর ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের। এস এম এস পোৱাৰ কথা স্পিকার রকিবুল হুসেনের একটা মেসেজ পালো যেটো খুব অবজেকশনেবল, আর সেই কথা পোৱাৰ লগে লগে মই আমার লিডার সিএলপি লিডার দেবব্রত শইকীয়া তাত আছিলে আর লগে লগে মই ডিজিপিক জনালো তেখেতক যেটো কন্টেন্ট যেদরে মেসেজটো দিছিল সেইটো দি দিলো আর যেটো নাম্বার পৰা আহিছিল সেই নাম্বারটো মই দিলো। আর তেখেতক মই কৈ দিছো যে এইখন আপুনি জিডি বুলি জেনারেল ডায়েরি রেজিস্টার করবর কারণে আপনার এন্ট্রি করবর কারণে মই অনুরোধ করলো আর এই যাতে আপনার কঠোর ব্যবস্থা লয় তার কারণে মই আর্জি জনালো। ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ারও। আর এতিয়া বহুত চক্রান্ত চলি আছে রাজনৈতিকভাবে বিভিন্নজনক অপদস্থ করার, বিভিন্নজনক হলঠেকত পেলার, সেই গতি এইটো তেনেকুৱা এটা চক্রান্ত বলে আমার বিশ্বাস হয়। আর সেই গতি পুলিশে যাতে ইয়ার একেবারে গুড়িলেকে যায় সেইটো আমি দাবি করছো। মন করবলগিয়া যে দুই দুর্বৃত্ত জি এম সি এইচর চাকরিয়াল। আরক্ষীর জিম্মাত আরো অধিক তথ্য পোহরলে অহার সম্ভাবনা এই ভয়ঙ্কর ঘটনা সন্দর্ভ। বিনয় কলিতার সহযোগত ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।